আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে বেকিং এর সাথে মানে বেকিং এর যে জিনিসপত্রগুলো লাগে বেকিং করতে, কেক বেক করতে, সেই জিনিসপত্রগুলোর সাথে আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এবং আমি আজকে মার্কেটে গিয়েছিলাম কি কি কিনে আনলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমি একটা ইমালশন বা পেস্টের সাথে পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে একটা অরেঞ্জ ইমালশন, অরেঞ্জ কেকের জন্য এটা প্রয়োজন হয়। দেন এখানে হচ্ছে একটা চকলেট পেস্ট লেখা, দেখতেই পাচ্ছেন, এটা চকলেট পেস্ট বা চকলেট ইমালশন, এটা হচ্ছে চকলেট কেকের জন্য প্রয়োজন। দেন এখানে নিয়েছি একটা ম্যাঙ্গো ইমালশন, এটা হলো ম্যাঙ্গো কেকের জন্য দরকার হয়, একটা ফ্লেভার আসে। আর দেন এখানে হচ্ছে একটা, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার, এটা হচ্ছে স্ট্রবেরি ইমালশন। স্ট্রবেরি কেকটা আমার এখনও খাওয়া হয়নি, তবে সাফওয়ান আমাকে অনেক রিকোয়েস্ট করেছে ওকে একটা স্ট্রবেরি কেক বানিয়ে দেওয়ার জন্য, তো ওর জন্যই মূলত এই ইমালশনটা আমার নিয়ে আসা হয়েছে। দেন এখানে আছে কর্ন সিরাপ, এই কর্ন সিরাপটা কিন্তু আমাদের ডেকোরেটের কাজে লাগে, মানে আমরা যে অরেঞ্জ লেমন এইগুলো কেকগুলো ডেকোরেট করি তখন কিন্তু এটা প্রয়োজন হয়, এটা একটা শাইনিং ভাব দেয়। তো দেন এখানে আছে একটা লাল রেড কালার, রেড ম্যানের চেরি রেড কালারটা, দেন গ্রিন কালারটা, দেন এখানে আছে হচ্ছে ব্লু কালারটা, দেন এখানে বেগুনি কালার আছে। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন, শেয়ার করে দেবেন। তো এই যে বেগুনি কালারটা দেখিয়ে দিলাম, দেন এখানে আমি কিছু অ্যাসেন্স দেখাবো, এটা হচ্ছে রসমালাই অ্যাসেন্স, লিখাই আছে দেখতে পাচ্ছেন, আর এটা কিন্তু অনেকটাই আমার শেষ হয়ে গিয়েছে। এটা ফ্লেভারটা এত সুন্দর, রসমালাই কেক আমার দু দিনটা বানানো হয়েছে, তো এই কেকটা কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। না যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো খেয়ে টেস্ট করে দেখবেন। দেন এখানে আছে বাটার অ্যাসেন্স, এটা কিন্তু ভ্যানিলা চকলেটে ইউজ করা হয়, আমি রসমালাই সরি ভ্যানিলা কেকে ইউজ করা হয়, আমি রসমালাই কেকেও ইউজ করে থাকি। দেন এখানে আমি একটা প্যালেট নাইফ কিনেছি আজকে, এগুলো আমার ছিল না, তো এক এক করে সব কিনে নিয়েছি। এখানে একটা বাটার নাইফ বা ব্রেড নাইফ আমি নিয়েছি, এটা কিন্তু অনেক ধারালো দেখতেই পাচ্ছেন। তো কেকের জিনিসপত্রের দাম এত বেশি বেড়েছে মানে আমি কি বলবো, আজকে আমি না কিনলে আমি হয়তো বুঝতে পারতাম না। এই জন্য হয়তো যারা কেক বিক্রি করে তারা কেকগুলোর এত বেশি দাম রাখে, তো আগে তো আর আমরা বুঝতাম না যে কেন এত দাম রাখে। আজ এখন আমি যেহেতু স্টার্ট করেছি বেক করা, তো এখন আমি আসলে বুঝতে পারছি। তো দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি গোল্ড পেপার এডিবল পেপার আছে, এটা খাওয়া যায়, এটা কিন্তু ডেকোরেটের কাজে লাগে, এটা কিন্তু আবার হোয়াইট কালারের হয়ে থাকে মানে সিলভার কালারের। দেন এখানে আছে চকলেট চিপস, চকলেট চিপসটা আপনি ডেকোরেটের কাজে লাগে বা এই যারা চকলেট ওভারলোডেড কেকটা চায় সেখানেও কিন্তু এটা ইউজ করা হয়। দেন এখানে নিয়েছি আমি একটা ব্লু বেলের ডার্ক চকলেট, এটা আমি 500 গ্রাম নিয়েছি, এটা আমার কাছে 1 কেজি চেয়েছিলো 480 টাকা, তো আমি যেহেতু আধা কেজি এনেছি আমার কাছে 250 টাকা রেখেছে। তো এগুলো সবই কিন্তু আমি নিয়েছি স্বর্ণপট্টি থেকে, নারায়ণগঞ্জ স্বর্ণপট্টি ওখানে যে জামা স্টোরটা আছে ওখান থেকে আমি নিয়েছি। দেন এখানে আমি কিছু নজেল নিয়েছি, এটা হচ্ছে 1 mm নজেল, নজেলগুলো না আমার কাছে সব কেন জানি একই রকমের লাগে, ডিজাইনগুলো আসলে কিন্তু একই হয় না, আসলে এগুলো তো এক হয় না, এক একটা এক এক ডিজাইনের ফুল হয়ে থাকে। দেন আমি এখানে নিয়েছি 2D একটা নজেল, আর এই নজেলগুলো কিন্তু একটু বড় সাইজেরগুলা, তো এক একটা নজেল আমার থেকে 50 টাকা করে নিয়েছে। নজেলগুলো 50 টাকা দেখেই আমার মাথাটা খারাপ হয়ে গিয়েছিলো, এগুলো 30 টাকা হলেও মনে হতো আমার আমার যেটা ধারণা। আচ্ছা যাই হোক, তারপর এখানে হচ্ছে 2F একটা নজেল নিয়েছি, তো এগুলো কিন্তু আমি একটা লিস্ট করে নিয়েছিলাম কারণ দেখা যায় কি দোকানে গেলেই না সব ভুলে যাই। দেন এখানে একটা আমি রোজ নজেল নিয়েছি, এটা নাম্বারটা ছিল 125K লেখা। তারপরে এই নজেলটা দিয়ে কিন্তু আপনারা গোলাপ ফুল তৈরি করে নিতে পারবেন, তো যেহেতু আমি এনেছি অবশ্যই ট্রাই করব, ট্রাই করলেও আপনাদের সাথে শেয়ার করব। দেন আমি এখানে নিয়েছি একটা আরেকটা নজেল, এটা হচ্ছে 6B নজেল। এই আমি যে নজেলগুলো এনেছি এগুলো কিন্তু মূলত বেকিংয়ের কাজে অনেক বেশি প্রয়োজন হয়,
তো আমি বাস্কেট নজেলটাও আনতে চেয়েছিলাম, বাট দেখি এখানেই আমার 250 টাকার মতো হয়ে গিয়েছে, যেহেতু 50 টাকা পিস তাই আর নিয়ে আসলাম না। তো এখানে একটা 5 ইঞ্চি একটা মোল্ড আমি এনেছি, এটা হচ্ছে হাফ পাউন্ডের জন্য। এই মোল্ডটা আমার নিয়েছে মূলত 100 টাকা। তো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও যদি আপনারা আরও চান অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।